বাসর ঘরে ঢুকেছেন লাইলাতুন দুখুলিল আওরাতি ওয়া দাখালা রাজুলান ইলাল বাসরা সোনার জৈবন নিয়ে সোনার দাম্পত্য জৈবন নিয়ে নরনারী প্রথম রাতে যে ঘরটা করা হয় সেই মিলনটার নাম হলো বাসর রাত্রি ফুল সজ্জার রাত্রি নব দাম্পত্য জৈবন নিয়ে সারা রাত দুজনার গল্প করতে করতে রাত কেটে ভোর হয়ে যায় রাত তাদের শত্রু হয়ে দাঁড়ায় দুজনার কথা ফুরায় না সেই রাত্রিটার নাম হলো বাসরের রাত্রি ফুল সজ্জার রাত্রিতে জীবনের ফুল সজ্জা কি বলে দেখেন স্বামী আর এবং স্ত্রী দুজনে ঘরে ঢুকেছে এও সুন্দরী যুবক ও সুন্দরী যুবতী স্বামীটা বলছে কি বলে মিলন বাণী তোমাকে বলিব কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব তোমাকে কি বলবো আই লাভ ইউ বলবো না ওগো বলবো না তুমি বলবো পিয়ারি বলবো না সোহাগী বলবো না ভালোবাসা বলবো না বাধ্যঙ্গিনী বলবো না যাউজি বলবো না রাধিকা বলবো না প্রেমিকা বলবো কি বলে মিলন বাণী তোমাকে বলিব কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব দুজনে তুমি আমি আমি তুমি এই দুটি ভুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল এইভাবে দুইজনে এ ছিল জোড়া জড়ি এইভাবে দুইজন ছিল জোড়া জড়ি হঠাৎ আওয়াজ এলো কানে তড়ি ঘড়ি আল্লাহর কোরআন বলছেন স্বামী আর স্ত্রী দুজনে জোড়াজড়ি হয়ে গেছে জুইয়ে না লিন্নাসে হুব্বু শাহাওয়াতে বিনানসা আল্লাহর কোরআন বলছেন একই বালিশে মাথা দিয়ে দুজনে এক হয়ে গেছে দুজনের দুই দেহ এক হয়ে গেছে প্রেম সাগরে ডুব দিয়েছে জুইয়ে না লিন্নাসে হুব্বু শাহাওয়া বিবির বুকের ভিতরে স্বামী স্বামীর বুকের ভিতরে বিবি দুজনে প্রেমের সাগরে সাঁতার দিয়েছে এইভাবে দুইজনে ছিল জোড়া জড়ি হঠাৎ এক আওয়াজ এলো কানে তড়ি ঘড়ি আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে তরায় করিয়া এসো ইসলাম রক্ষিতে হে শাহে মদিনা হে বাদে মদিনা হে তাজদারে মদিনা হে মক্কার নগরী হে মক্কার মুজাহিদ হে মক্কার আনসারী জাহিদু ফি সাবিলিল্লাহ কারা আছো আল্লাহ রাস্তায় জিহাদ করবে চলো ঘিরি আছে চতুর্ধার কাফের জাসিয়া ঘিরি আছে চতুর্ধার কাফের জাসিয়া নবীকে মারিব বলে ঘিরিল যে তারা কারা যে নবীর প্রেমী আছো এখানেতে উদ্ধারিবে ইসলাম গো এই জগতে জান্নাত খাতায় খোদা দিবে তাদের নাম কারা আছো গো মুমিন হও গো তৈয়ার হে মুমিন আমার নবীকে হত্যা করতে এসেছে কে বলছে বেলাল চিৎকার করে বলছে মক্কার কাফেররা আমার নদী প্রদীপ নিভাতে এসেছে ঘর ছাড়া করলো যারে ভিটে ছাড়া মাটি ঘর ছাড়া করলো যারে ভিটে ছাড়া মাটি ছাড়িয়া সোনার দেশ নবী মদিনাতে ঘাটি যাকে তাড়িয়ে দিল মক্কা থেকে কাবা থেকে ঘর ছাড়া করে দিল মাটি ছাড়া করে দিল ভিটে ছাড়া করে দিল বাপদাসার দেশ ছেড়ে যিনি মক্কা থেকে মদিনায় চলে এলো সেই নবীকে মারার জন্য কাফেররা উঠে পড়ে লেগেছে তোমরা কারা আছো নবীকে রক্ষা করবে হাজ্জালান নবীকে নিয়ে ঘুমাচ্ছিল যেই কানে গেল চমকে উঠলেন
बीबी बोले ओ गोस्वामी की हलो हठात, बीबी बोले ओ गोस्वामी की हलो हठात, अधमी के छेड़े केन तरवाले हाथ। स्वामी कहे ओ गो बीबी शोनोनी को तुमी डाक दिए छेनो कोरान की करिबो आमी। गभीर राते साहबी लाफिए उठलें, खप्ते तरवाल बार करे बोलछे बीबी चललाम। बीबी बोलछे तोमार की माथा खराब हो गेल? बियेर रात्रिते शुले एले बासरेते, प्रेम सागरे डूब दिलाम गो आमरा दुजनेते। तुमी आमी आमी तुमी एई दुटी भूल, ओ भाईरी सौरभेते ओ भाई राकुल। ए कत कथा ए जीवने रेखेछि गोपने, ए बोलिते पारिनि ताहा लज्जार कारणे। कमपक्षे आज रात थेके जाओ तुमी, जीवनेरी सब कथा बोले नेब आमि। बीबी बोलछेन स्वामी गो বাপ নাই মানে আমি এতিম মানুষ, কত কথা আমার জীবনে চাপা আছে, কত গোপন কথা আমার জীবনে আটা আছে, কাউকে বলতে পারিনি। আমার আব্বা জান নাই, চাচা জান বিয়ে দিয়েছে। তুমি মদিনার একজন সুপুরুষ, আমি মদিনার একজন সুন্দরী, আমি অবলা সবলা নারী, গোপন কথা কাউকে বলতে পারিনি। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। যারা বিয়ে করেছেন তারা জানেন বাসর রাত্রিতে বিবির জীবনের কত কথা, কত স্বপ্ন বিবি স্বামীকে শোনায়, স্বামীর জীবনের কত কথা স্বামী বিবিকে শোনায়, বাসর ঘরে শোনায় না? আরে ভাই, বিয়ে করেননি নাকি আপনারা, নাকি কোনোদিন এরকম গল্প হয়নি? রাত কেটে ভোর হয়, পাখি জাগে বনে, এ চাঁদের তরণি ঠেকে ধরণীর কোণে। দুজনে গল্প করছে, স্বামীকে বিবি বলছেন বিবিরে কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনের সব কথা বলে নেব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, এ চিরায় দেখাতাম তোমায় ভালোবাসি কত। স্বামী বিশ্বাস করো, বুকটা চেলা করে যদি দেখাবার হতো তা তোমাকে আমি এক্ষুনি দেখাতাম, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যেও না। সাহাবি কহিল বিবি প্রেমেতে তোমার ইসলাম হারিয়া যাবে, মুখ দেখানো হয়ে যাবে ভার। তোমারও প্রেমেতে পড়ে যদি কাটে নিশি, কেয়ামতে মুখ দেখানো হয়ে যাবে বাসি। কি বলে দেখাবো মুখ হাসর মাঝার, বিবি নিয়ে পড়ে আছি দুনিয়ার সংসার। কখনো সম্ভব নয় আমি যদি বিবির প্রেমে পড়ে রাত কাটিয়ে দিই, আর ইসলাম যদি কাল সকাল বেলায় হেরে যায়, কেয়ামতের সকাল পর্যন্ত আমার গায়ে বদনামের কালি লাগবে যে বিবি নিয়ে মত্ত ছিলি, ইসলামের সূর্য ডুবে গেছে। এটা কখনো হবে না, বিবি আমাকে বিদায় দাও। বিবি অনুরোধ করে ধরিয়া চরণ, নাপাক হয়েছে স্বামী তোমার বদন। বিবি বলছেন স্বামী তোমার দেহ নাপাক হয়ে গেছে, স্বামী তোমার দেহ অপবিত্র হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে উপরে তোমার, গোসল করিয়া যাও দোস্ত যে আমার। হে বন্ধু, তোমার শরীর নাপাক হয়ে গেছে, তুমি অপবিত্র, তোমাকে গোসল করতে হবে, বিনা গোসলে তো তোমার যুদ্ধে যাওয়া চলবে না। তাড়াতাড়ি চলো, আমি পানি তুলে দিই, তুমি গোসল করবে। হাদিসে বখারিতে যাচ্ছে গিয়ে কুমার ধারেতে, বিবি পানি তুলে দিল স্বামীর গোসলের জন্য। স্বামী পালাল গোসলুল ফাকসুলুল গজুয়া ফিলমায় চশমো, পানি যখন তোলার জন্য বিবি কুয়ার ভিতরে বালতি ঢেলে দিয়েছে, বালতি পানি তুললেন, এইভাবে একটু পানি
মাথায় নিয়ে হাতে নিয়ে এইভাবে একবার দিল। কি জান উদয় হলো মনেতে তাহার, গোসল হয়নি করা বদন তাহার। তখন গোসল করা হয়নি, নাপাক শরীর হয়ে গেছে, বালতিটা পাক মেরে ফেলে দিলেন, লাফিয়ে উঠলেন ঘোড়ার পিঠে, বিসমিল্লাহ মাঝে রে হা অমর ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, লাফিয়ে ঘোড়ার পিঠে উঠলেন, মারলেন ঘোড়া। বিবিকে বলছেন, বিবি আমি চললাম। বিবি বলছেন, স্বামী আমাকে ফেলে চলে যাচ্ছ, সে বাঁচিয়া যদি নাহি থাকি হাসর মাধার, তোকে নিয়ে জান্নাতে যাব বেহেস্তের মাধার, তোকে না নিয়ে পা দিব না জান্নাতের সিঁড়িতে, ওয়াদা কইলাম এই বাসর রাত্রিতে। আল্লাহর কসম, আমি ইন্তেকালের পরে যদি তুই স্মরণ করে থাকিস, ধৈর্য ধরে থাকিস, তোকে না হলে আমি আল্লাহর জান্নাতে পা দিব না, তোকে না হলে আল্লাহর বেহেস্তে পা দিব না। দেখব তোমার আনন্দ খানি, শুনবো তোমার মধুর বাণী, ফুল বিছানায় রাখব তোমার বাহুনি ডরে। বলে আল্লাহর কসম, হাসরের ময়দানে বাসরের ঘরে সেদিন তোর মুখ দেখব, সেদিন তোর কথা শুনবো, তুই যত কথা আছে সেদিন আমাকে বলিস। এখন আর আমার শোনার টাইম নাই, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য যুদ্ধে চললাম, আলবেদা আমাকে বিদায় দিয়ে দাও। গোসল করা হলো না, লাফিয়ে ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে চলে গেলেন। দুই দিকে হইল লড়াই ময়দান মাঝার, জিহাদে হইল শরীর হানজালা নামজার, তরোয়াল দুই হাতে নিয়ে কাফের উপরে ঝাঁপিয়ে পড়ল, বিপক্ষের তরবারি এসে হানজালার মুন্ডুটা দুখণ্ড হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বৈকাল হয়ে গেছে, দলে দলে মুজাহিদ জিহাদের ময়দান থেকে ফিরেছে, মা আসে মা, মা আসে মা, দরজার শিকল ধরে রাস্তার দিকে তাকিয়ে ফুকরে ফুকরে কাঁদতেছে। মুজাহিদরা, তোমরা জেহাদের ময়দান থেকে আসছো? বলল, হ্যাঁ। আমার স্বামী হানজালাকে দেখেছো, আজকে নতুন ড্রেস পরে, নতুন পায়জামা পরে, নতুন পাঞ্জাবি পরে, নতুন পাগড়ি পরে, গায়ে হলুদের গন্ধ যায়নি, হাতে মেহেন্দির রং যায়নি, নতুন বিয়ের সাজে তরবারি নিয়ে জেহাদের ময়দানে ইসলামের খাতিরে আমার স্বামী চলে গেছে, তোমরা আমার স্বামীর খবর বলো, আমার স্বামী বেঁচে আছে না, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে না, আমার স্বামী জীবিত আছে। একজন বুড়ো মানুষ কহিল, মাতা আমার সামনে তোমার স্বামী জিহাদ করতেছিল, আমি নিজে দেখেছি, কসম আল্লাহর, ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে দুই হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কাফের হাতে, কত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে। ইকাতিলুনা ওয়া ইয়াকতুলুন, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, জো লোক আল্লাহ কি রাস্তে পর মারি জাতি হ্যায়, জো লোক আল্লাহ কি রাহ পর মারি জাতি হ্যায়, উসি কো তুম মুর্দানা কহো। কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কতল করে নিজে কতল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় নিজে শহীদ হয়ে গেছে, আমি দেখেছি তোমার স্বামীর মুন্ডুটা দুখণ্ড হয়ে মাটিতে পড়ে যেতে। মেয়েটা কাল বিলম্ব না করে ঘোড়ার পিঠে উঠে তীব্র গতিতে ঘোড়া ছুটালেন রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মোবারক সম্মুখে তাম্বুতে গিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই। নবী বললেন, কাঁদছো কেন? আমার মা নাই। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা নাই। নবী বললেন, আমারও আব্বা নাই। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী গত রাত্রে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন আপনি, আমার বিয়ের ছিলেন আপনি ঘটক,
আমার বিয়ের ছিলেন আপনি আইবারি, আমার বিয়ের ছিলেন আপনি উকিল। ইয়া রাসূলুল্লাহ, নতুন স্বামী দিয়ে বাসর ঘরে আমি শুয়েছিলাম, দুখুলুল লাইলা ফি দখলে, অন্ধকার রাতে আমার স্বামী আমাকে ঠুয়ে জিহাদে অংশ গ্রহণ করেছে, আমার স্বামী আমাকে ঠুয়ে জিহাদে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র মুখে হাদিসে শুনেছি, আমি হাদিস ওয়ালার মুখে শুনেছি, আল্লাহর নবী গো, জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না, তাদের কাফন পরানো হয় না, হে রাসূল, তাদের গা ধোয়ানো হয় না। হে নবী, আমার স্বামী নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায়, আমার স্বামী এসেছে জিহাদের ময়দানে।